ঈদ উল ফিতরকে কেন্দ্র করে অ্যানুয়াল রিপোর্ট নামে নতুন এক ফিচার চালু করেছে তাৎক্ষণিক বার্তা আদান প্রদানের মাধ্যম ইমো এই ফিচার ব্যবহারকারীদের মধ্যকার যোগাযোগ আরও উন্নত এবং সহজ করে তুলবে বলে আশা প্ল্যাটফর্মটির নতুন ফিচারটির মাধ্যমে ইমো ব্যবহারকারীরা তাদের প্রিয়জনদের সঙ্গে গত বছর অর্থাৎ দু সালের অ্যানুয়াল রিপোর্ট আদান প্রদান করতে পারবেন এতে বলা হয় ব্যবহারকারীদের অ্যাপের মধ্যে ইমো থেকে পাঠানো অ্যানুয়াল রিপোর্টের লিংকে ক্লিক করতে হবে লিংক থেকে গত বছরের সর্বমোট কল কে কাকে সবচেয়ে বেশি কল করা হয়েছে এবং কার সঙ্গে বেশি চ্যাট করা হয়েছে এমন সব বিষয় জানতে পারবেন ব্যবহারকারীরা এর মাধ্যমে ব্যবহারকারীরা ইমোতে গত বছরের মুহূর্তগুলোতে ফিরে যেতে পারবেন পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে সঙ্গে মুহূর্তগুলো বন্ধু ও পরিবারের সদস্য সহ কাছের মানুষদের পাঠাতে পারবেন